সবার সেরা সেরা আমরা সেরাদের বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বি আরবিদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে দু সিজন থ্রি অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ইন্ডাস্ট্রিজ লিমিটেড লিমিটেড বাই বি আর বাই কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবারে রয়েছে সর্বশেষ আকর্ষণ ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্ট ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্টের সেরা প্রতিভাগন এখন আপনাদের সামনে পারফর্ম করবে এই সেগমেন্টটি উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জহিরুল ইসলাম টুটুলকি আল্লাহর নামে যায় যে মা জরাবেছেন বরকতুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিআরবি নিবেদিত সেরা দেশেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মুহূর্তের সেগমেন্ট ইসলামিক জ্ঞান কুইজ আমাদের আজকের বিচারক প্যানেলে যারা আছেন শুরুতেই তাদের সঙ্গে চলুন আমরা একটু পরিচিত হয়ে নেছি আছেন ডক্টর মঞ্জুরে ইলাহি সহযোগী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসসালামু আলাইকুম ওয়া আছেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সাথে আছেন প্রফেসর মোখতার আহমদ চেয়ারম্যান তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু অতিথি প্যানেলে আছেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর হুসাইনুল বন্না সহযোগী অধ্যাপক উর্দু বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তাহলে শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের আজকের পারফরমার কারা আছেন এবং তাদের পারফরম্যান্সটাও আমরা উপভোগ করব। আপনারা চলে আসুন। না আমি শুরু তোলে যাই। প্রিয় দর্শক আমরা আমাদের আজকের ইসলামিক জ্ঞান এবং কুইজ পর্বের প্রতিযোগীদেরকে পেয়ে গেছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই পরিচয়টা জেনে নিই ইসলাম এসেছি খুলনা থেকে তারপর আমি মুশারফ হুসাইন এসেছি জামালপুর থেকে আমি হাসিবুর রহমান এসেছি ঝালোকাটি থেকে নিয়মটা বলে দিচ্ছি আমাদের বিচারক প্যানেলে যে তিনজন ইসলামিক চিন্তাবিদ আমাদের সঙ্গে আছেন ওনাদের পক্ষ থেকে এক একজন আপনাদেরকে দুটো করে প্রশ্ন করবেন সেই দুটোর সঠিক উত্তর তো দিতেই হবে সেই সঙ্গে আমার কাছে আপনাদের প্রত্যেকের জন্য চল্লিশ মার্কস আছে আমরা আস্তে আস্তে প্রোগ্রাম এগিয়ে নেব এবং অনেক কিছুই জানবো তো শুরুতেই রাশেদুল ইসলাম আপনি প্রস্তুত আপনার জন্য প্রশ্ন করবেন আমাদের প্রিয় স্যার প্রফেসর মুখতার আহমদ রাশেদুল ইসলাম আপনার জন্য দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো কোরআনুল কারিমের এমন একটি সূরা আছে যে সূরার কয়েকটি আয়াত মুখস্থ করলে ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে বেঁচে যাবেন প্রশ্ন হলো সেই সূরাটি কোনটি এবং কয়েটি আয়াতের কথা বলা আছে জি সেই সূরাটি হচ্ছে সুরাত আল কাহাফ প্রথম দশটি আয়াত শিখলে সেই দাজ্জালের ফেতনা থেকে প্রথম দশটি আয়াত এবং শেষের দশটি আয়াত শিখলে সে দাজ্জাদাল দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকবে ইনশাল জাযাদে আল্লাহ আপনার প্রথম উত্তরটি সঠিক হয়েছে আলহামদুল্লিলাহ দ্বিতীয় প্রশ্নটি হলো একজন নবী তিনি জেল খেটেছিলেন প্রশ্ন হল সে নবীকে এবং কোরআনের কোথায় তার এই বিষয়টি আলোচনা এসেছে জি তিনি হজরত ইউসুফ আলি ইসাল্লাম তার সম্পর্কে একটি সুরাই নাজি হয়েছে সৌরাতুল ইউসুফ আপনার উত্তরটি সঠিক হয়েছে মাসাল্লাহ একটু কারেকশন ছিল যেটা বলেছে সূরাতুল ইউসুফ না সৌরাত আলহামদুলিল্লাহ বারাক আল্লাফিক আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোশারফ হুসাইন জামালপুর থেকে এসেছেন আপনি আপনাকে প্রশ্ন করবেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার মোশাররফ হোসেন তোমার প্রথম প্রশ্ন একটা ইবাদত আছে যে বাদত ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য নির্ধারণ করে সেই ইবাদতটা কোনটি নামাজ ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করে দেয় অতটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ দুই নম্বর প্রশ্ন হল কোন সাহাবিকে আমিনুল উম্মা উপাধি দেওয়া হয়েছিল সাহেবী হজরত আব ওবাদ ইতমল জারহাদি আল্লাহ তালা আলহকে আমিনুল উমা উপাধি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তরটা সঠিক হয়েছে মুফতি হাসিবুর রহমান আপনাকে প্রশ্ন করবেন ডক্টর মঞ্জুর ইলাহি মুফতি হাসিবুর রহমান আপনার জন্য প্রথম প্রশ্ন হলো মেরাজ ও ইসরার দুটো ঘটনার মধ্যে কোনটি আগে ঘটেছিল এবং আল কোরআনের কোন কোন সুরায় এ দুটো ঘটনা উল্লেখিত হয়েছে সর্বপ্রথম ইসরার ঘটনা ঘটেছে এরপরে মেয়ারাজের ঘটনা ঘটেছে এবং এটা সুরা বানি ইসরায়েল অথবা সুরা ইসরায়ে বিষয়ে আলোচনা আছে জি সুরা বাণী ইসরায়েল বা সুরাতুল ইসরায়ে ইসরার ঘটনা অল্প একটু অংশ এখানে দেখতে পাচ্ছি ঠিক হয়নি আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হল সুরাত সুরার সাত নম্বর আয়াত আল্লাহ সুবান তালা বলছেন ওয়াকালিকা ও হাইনা ইলাইকা কোরআন আরবিদের উম্মাল কোরা ওয়ামান হাউলাহা এখানে প্রশ্ন হচ্ছে উম্মুল কোরা বলতে কি বোঝানো হয়েছে মক্কা নগরীকে বোঝানো হয়েছে আহসান্ত উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তিনজন প্রতিযোগী সম্মানিত বিচারকদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো ছিল সেটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন দু একটা হয়তো ভুল হয়েছে কিন্তু আপনাদের জন্য আমার কাছে চল্লিশ নম্বর আছে সময় পাবেন চারটা প্রশ্নের জন্য দেড় মিনিট ঝটপট উত্তর দিতে হবে এই পর্যায়ে মুফতি হাসিবুর রহমানের কাছে যাব আপনি প্রস্তুত আপনার জন্য সময় শুরু হচ্ছে এখন আপনি প্রথম প্রশ্নের উত্তর দিবেন পাকিস্তানের দক্ষিণে কোন সাগর অবস্থিত আরব সাগর উত্তর উত্তর মহাসাগর

কোন সাহাবী হিজরি সন প্রবর্তন করেন ওমর রাদিয়াল্লাহু উত্তর সঠিক হয়েছে চার নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি চীন উত্তরটা ভুল হয়েছে সঠিক উত্তর ব্রাজিল আপনি 10 নম্বর পেলেন দ্বিতীয় প্রতিযোগী আমাদের মোশারফ হোসাইন আপনার জন্য চারটি প্রশ্ন সময় শুরু হচ্ছে এখন প্রথম প্রশ্ন কোন মুসলিম দেশে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট হন একজন মেরোনাইট খ্রিস্টান প্রধানমন্ত্রী একজন সুন্নি মুসলিম এবং স্পিকার একজন শিয়া মুসলিম দেশটার নাম কি মালয়েশিয়া উত্তরটা ভুল সঠিক উত্তর লেবানন দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য উম্মুল কোরআন কোন সুরাকে বলা হয় সঠিক উত্তর আলহামদুলিল্লাহ তিন নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি সম্মিলিত প্রয়াস একদম সঠিক উত্তর আলহামদুলিল্লাহ দারুন মোশাররফ হুসাইন আপনার জন্য চার নম্বর প্রশ্ন ইমানের শাখা কতটি ইমানের শাখা সত্তরের অধিক তবে একটি হাদিসে সাতাত্তরটির কথা এসেছে আপনার উত্তর একদম সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনি এই পর্যায়ে এই পর্বে পেলেন 30 নম্বর রাশিদুল ইসলাম আপনি প্রস্তুত জি ইনশাআল্লাহ চারটা প্রশ্ন করব সময় কিন্তু 1.5 মিনিট আপনার সময় শুরু হচ্ছে এখন প্রথম প্রশ্ন আপনার জন্য বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশের নাম কি পাস পাস দুই নম্বর প্রশ্ন কোরানের চূড়া বলা হয় কোন সুরাকে সুরা তো তাও বাগে উত্তরটা ভুল সঠিক উত্তর সুরা বাকারা তিন নম্বর প্রশ্ন আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত কোন স্মৃতি রক্ষার্থে যে উনিশশো সালের ঘটনাকে কেন্দ্র করে আমি উত্তরটাকে সঠিক হিসাবে নিচ্ছি আলহামদুলিল্লাহ উনিশশো সালের গণ অভ্যুত্থান সেটাই আসলে ঘটনা জি চার নম্বর প্রশ্ন আপনার জন্য ভূমি আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট কোন মহাদেশ অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া উত্তরটাকে সঠিক হিসেবেই নিচ্ছি অস্ট্রেলিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি চারটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন একটা পাস করেছিলেন যেটা পাস করেছিলেন সেটা প্রশ্ন ছিল বাদশা ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার বিজয় একমাত্র বাংলাদেশের নাম কি সঠিক উত্তর ডক্টর মোহর আলী আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রিয় দর্শক এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক প্যানেল থেকে আমি কথা শুনতে চাই ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যারের কাছ থেকে ধন্যবাদ তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে ভালো পারফরমেন্স আমি আশা করব যে তোমরা আরও ভালো লেখাপড়া করবে ধন্যবাদ অতিথি প্যানেল থেকে এ পর্যায়ে আমরা ডক্টর হোসাইনুর বান্না স্যারের কাছ থেকে কিছু কথা শুনবো মার্শাল্লাহ জাজাকাল্লাহ আসলে এই এখন যারা নজওয়ান তরুণ তারা তারা অত্যন্ত জ্ঞানের ব্যাপারে আমি যতটুকু দেখলাম কোরআন হাদিসের ব্যাপারে তারা সচেতন এবং এই রমজান মাস তোমাদেরকে যাতে আরও জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করে আশা করছি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি ডক্টর মোহাম্মদ শামসুল আলম আপনার কথাও শুনতে চাই আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে খুব উপভোগ করছি এবং অধিকাংশ জবাব ওনারা দিতে পারতেছেন তা আসলে আমরা তো জানি যে এই রমজান মাসি কোরআন নাজিল হয়েছে এবং কোরআন কেন্দ্রিক আমাদের মধ্যে অধ্যয়ন বাড়ানো উচিত এবং কোরআন কেন্দ্রিক এই যে প্রশ্ন উত্তর এবং বাংলাদেশ এবং সারা দুনিয়ার মানুষ দেখছে আমি মনে করি যে এর মাধ্যমে মানুষ অধ্যয়ন এবং জ্ঞানের জন্য আরো উদ্বুদ্ধ হবে বিআরবি নিবেদিত সেরাদের সেরা দু হাজার চব্বিশ সিজন থ্রি এর অনুষ্ঠান পরিচালক বরকতুল্লাহ আপনার কাছ থেকে আমরা আজকের সমাপনী দু একটা কথা শুনবো ধন্যবাদ বি আর বিনিবেদিত সেরাদের সেরা ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্টের বন্ধুগণ অসাধারণ পারফরমেন্স রাখছেন আমরা ধন্যবাদ জানাই আমাদের তিনটি সেগমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমাদের এ আয়োজন টান টান এবং একটা উত্তেজনা বলা যায় যে ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে আমাদের বন্ধুগণ করছেন আশা করি ধারাবাহিকভাবে পুরো রমজান মাস জুড়ে এই চমৎকার এই আয়োজনটি পরিবেশিত হবে আমি দর্শকদেরকে অনুরোধ করব যে প্রতিদিন একের ভিতরে তিন এই আয়োজনটি সবাই উপভোগ করবেন সকলকেই ধন্যবাদ জনাব এইচ এম আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল একই সময় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এবং আমরা এই আয়োজনটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু তুলে যায় হই যে মা তোয়ারা কোরানের গানে গান বেগানে হব সবার সেরা আমরা সেরা দের সেরা ফিযার আর সেরা